অনেক ক্ষেত্রে আমরা অনেক মাধ্যমে বিক্রি করছি, অনেক রিডলার সার্কুলার এবং জেলা ভিত্তিক মার্কেট অনুযায়ী মার্কেটিং করছি। তারপরে অনেক ক্রেতা যারা এই মিনি কম্বাইন ড্রাইসমিল কিনছেন, তারা অনেকভাবে আমাকে ফোন দিয়ে অনেকভাবে কথা বলছে, ভাই মিনি কম্বাইন ড্রাইসমিলে অনেক সমস্যা, পার্সেল সমস্যা, মেশিন লোড পায় না বা লোড হয়ে গেলে বিদ্যুৎ চলে গেলে জ্যাম হয়ে যায়, জ্যামটা সমাধান যায় না। সব কাজের সমাধান নিয়ে আমরা সর্বপ্রথম এই মেল পরিবেশনের পক্ষ থেকে আমরা এই সর্বপ্রথম বাজারজাত করছি মিনি কম্বাইন ড্রাইসমিল নিউ ভার্সন 2। এই নিউ ভার্সন 2 কীভাবে কাজ করে আপনাদের আজকে বোঝাবো। এটা সাধারণত জালি, এটা নেট জালি বলে, আপনাদের এলাকায় জানে না কীভাবে কী বলে। এই নেট জালি আপনি স্কুলে বাজারে কিনতে পারছেন, দেখা যাচ্ছে এই নেট জালি আপনি এই নেট জালি আগে তো দেখা যাচ্ছে এই নেট জালি আমাদের অনেকভাবে বিক্রি করতো। আমাদের আগের যে অসুবিধা ছিল এটা হলো চাল সংকট। এই চাল ছাড়া আমরা এই জালিটা দেখেন, এই জালির মাধ্যমে আমরা ধানটা পরিষ্কার করতাম বা ধান থেকে চাল বানাতাম। তো এই জালিটা আগে ছিল এখানে চিকন ন্যারো, মানে চিকন সিস্টেম, মানে আমাদের ওল্ড মডেলটা ছিল চিকন। দেখা যাচ্ছে চিকনটা আমাদের দেখা যাচ্ছে এই জালিটা দেখেন ইজি করে করছি আপনাদের সুবিধার্থে। দেখা যাচ্ছে এই জালিটা জাম হলে দেখে এইটা খুলে এই সাইডটা খুলে এই জালি পরিষ্কার করা লাগতো বা ধানটা রিলিজ করা লাগতো। সেক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য বাজারে একটি ইজিলি দেখেন এখানে একটা সিস্টেম বানাচ্ছি, ইজি এই বুস্টের মাধ্যমে আপনি খুলতে পারবেন। দেখা যাচ্ছে নিচের জালিতে আমার চাল আছে, আচ্ছা নিচের জালি খুলাবেন আমার ইজি চলে আসবে। দেখেন ইজিলি এই জালি আবার সেট করার একটা পদ্ধতি আছে। দেখা যাচ্ছে এই জালিটা আমি এখানে দিলাম, এখানে দিয়ে এবার বাজারে এইভাবে দিচ্ছেন তো দেওয়ার পরে এভাবে ঠালে দেখেন ও চলে যাবে। দেখেন আবার এই জালিটা ধরেন এই জালিটা আপনার কেটে গেছে এক অংশ, আবার এখানে এক দুই তিন তিনটি স্ক্রু আছে, তিনটি স্ক্রু এখানে সেট করে দেয়, চাপ দেওয়া লাগে স্ক্রুগুলো আটকে দেয় নিজে নিচে করে দেবে। সেক্ষেত্রে এখানে আবার এই জালিটা দিয়ে দেবে, দেখেন পুস্টার দিচ্ছে দিয়েছে আবার এখানে দিয়ে দেবে, তো দেওয়ার পরে ইজিলি ঘুরে দেবে ইজিলি সেট। দেখেছে এই ট্রেটা আবার উঠাবেন, এখানে একটা টাইটেল দিলে হয়ে গেল। সেক্ষেত্রে এখানে আরেকটা সংশোধন হয়েছি পিনিয়া, এটা হলো বুস্টার। এই বুস্টারটা আগে ছিল এই এই সাইজটা ছোটো সাইজ, দেখা যাচ্ছে এই বুস্টারটা ছিল চিকন এই জালের মতো ব্যবহার করি, কিন্তু দেখেন বুস্টারটা অনেক সংশোধন করছি, ওই বুস্টারটা অনেক বড়ো বুস্টার নিয়ে আসছি আপনাদের ধানবাদার সুবিধার জন্য, সার্ভিস বেশি পাওয়ার জন্য। এখানে দেখেন একটা গ্যারিং প্রিমিয়াম দিচ্ছি আমরা, এটা ম্যাগনেটের বিয়ারিং প্রিমিয়ামটা আমরা গান সংযোগ করছি। দেখা যাচ্ছে এই প্রিমিয়ামের মাঝখানে একটা প্রিমিয়াম থাকতো, মেশিন বন্ধ করে আবার রিলিজ করে আনরিলিজ করার পরে ওটার সাথে সংযুক্ত করতে হতো, আবার ওটা আনরিলিজ করে এটার সাথে সংযুক্ত করতে হতো। সেক্ষেত্রে ইজিলি একটা পয়েন্ট বাইর করছিলাম আমরা চ্যানার সাথে অফ করে। দেখা যাচ্ছে এদিকে আসো, এই যে এখানে একটা ছুরি যাচ্ছে, এটা আমার লেফট, এটা আমার মিডল, এটা আমার রাইট। দেখা যাচ্ছে লেফটে আমার এইটা চলবে, রাইট ছেলে এটা বন্ধ ইজিলি। সেক্ষেত্রে কথা বলি কাজ নাই, মিনি কম্বাইন ড্রাইসমিল নিউ ভার্সন কীভাবে কাজ করে সেটা আপনাদের দেখাবো। তো আমরা প্র্যাকটিক্যালে চলে যেতে চাই। এখানে আমাদের অনেকগুলো জালি আছে, এই যে এই জালিটা নেট সিস্টেম জালি দেখা যাচ্ছে, এইভাবে সেট করা লাগে। এটা হলো আপনার ময়দার জালি, যে ময়দা অনেক ক্ষেত্রে বলেন যে ভাই আমরা আটা কম থেকে ময়দা আমরা আটা পাই না বা ময়দা পাই না, সেক্ষেত্রে এখানে স্ক্রু আছে, স্ক্রুটা দেখাই আপনাদের সেটটা। দেখেন সেম সেম দেখা যাচ্ছে চিকুন একজন, এই ফ্রেমটা ডাবল দিয়ে থাকি আমরা প্রতিমার মেশিনের সাথে। মেয়রপুরের সময় পক্ষ থেকে আমরা ফুল প্যাকেজ দিচ্ছি, এক সেট জালি, এক সেট রুট জালি, ময়দা জালি, এক সেট
সম্পূর্ণ মিলে আমরা একটা প্যাকেজ বানাচ্ছি মেরিটেরিয়ান সমুদ্র পক্ষ থেকে আর এক্সেল ট্রেন্স সব মিলে আমরা বাজারজাত করছি এখন আপনাদের সুবিধার জন্য। এটা আমরা আমাদের পরিবেশে তো আমরা সিঁড়ি দিয়ে থাকি, এই জন্য আমরা মেরিটেরিয়ান সমুদ্র পক্ষ থেকে মিনি কম্বাইন্ড ডাস্টবিন নিউবার্টন এটা আপনাদের কীভাবে কাজ করে আমরা ভিডিও দেখাবো, তো কীভাবে দেখা যাক কথা বাড়ির কাজে কীভাবে কাজটা করে। আমাদের প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পরে আমরা দ্বিতীয় ধাপ আমরা সম্পূর্ণ করব। আমাদের দ্বিতীয় ধাপ ভুট্টাটাকে গ্রাসিং বানাবো, অর্থাৎ গরুর খাবার বানাবো, যে গরুর খাবার মুরগির খাবার এই ধরনের ভুট্টা দিয়ে এই খাবারটা আমি বানাবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই মেশিনটা কত দ্রুত বেগে কাজ করে দেখেন, আগে রাইস মিল যদি কেউ কিনে থাকে বা কেউ জানে সেই কম্বাইন্ড রাইস মিলটা আগে দেখবেন আর আমাদের নিউ ভার্সন কম্বাইন্ড রাইস মিলটা দেখবেন। তো আপনাদের উদ্দেশ্য এই মেহেরপুরিয়ান সব সর্বপ্রথম মিনি কম্বাইন্ড রাইস মিল নিউ ভার্সন চায়না থেকে সরাসরি পোর্ট করে আপনাদের উদ্দেশ্য আপনাদের সার্ভিসের আপনাদের সুবিধার জন্য এই রাইস মিলটা পোর্ট করা হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাক কীভাবে কাজ করে দেখেন। সেক্ষেত্রে গতি সম্পূর্ণটা দেখেন, আগের প্রিমিয়ামটা ছিল